আজকে ক্লাসে আমরা লেআউট ট্যাবের মধ্যে লেআউট টেবিল ইনসার্ট করার পরে যে লেআউট ট্যাব খুলছে সেই লেআউট ট্যাবের মধ্যে অ্যালাইনমেন্ট আর ডেটা যে দুটো গ্রুপ রয়েছে এই দুটো গ্রুপ সম্পর্কে শিখব। আগে টেবিলের মধ্যে যে হেডিংটা করা আছে যে দেখলাম যে নেম লেখা আছে নেম টেক্সটটাকে সিলেকশন করলাম, এটা যদি টেবিলের একদম সেলের মাঝখানে রাখতে হয় তখন আমরা কী করব, হোমে গিয়ে ক্লিক করে সাপোজ আমরা সেন্টারে গিয়ে ক্লিক করলাম, দেখলাম টেক্সটটা টেবিলের মাঝখানে এসেছে কিন্তু পুরোপুরি মাঝখানে আসেনি, মানে টেক্সটটা হরাইজেন্টালি অর্থাৎ পাশাপাশিভাবে মাঝখানে এসেছে কিন্তু ভার্টিক্যালি মিডিলে আসেনি। লেআউটে গিয়ে ক্লিক করলাম, এখানে দেখলাম টেবিলের অ্যালাইনমেন্ট রয়েছে, নটা অ্যালাইনমেন্ট রয়েছে। প্রথমের অ্যালাইনমেন্টটা অ্যালাইন টপ লেফট, তার মানে এটা টপের মধ্যে লেফটে থাকবে। এটা হচ্ছে অ্যালাইন টপ সেন্টার, তাহলে টপের মধ্যে সেন্টার। এটা অ্যালাইন টপ রাইট, তাহলে হচ্ছে টপের মধ্যে রাইটে। এরপরে এগুলো হচ্ছে সব অ্যালাইন সেন্টার লেফট, তাহলে অ্যালাইন সেন্টার লেফট। এটা হচ্ছে অ্যালাইন সেন্টার, এটা গিয়ে ক্লিক করলাম। এভাবে বিভিন্ন অপশান, এগুলো বটমের অ্যালাইনমেন্ট, বটমের মধ্যে বিভিন্ন দিকে থাকবে। আমার যদি একেবারে সেলের মাঝখানে হরাইজেন্টালি এবং ভার্টিক্যালি যদি মাঝখানে আনতে হয় টেক্সটটাকে, তখন হচ্ছে অ্যালাইন সেন্টারে গিয়ে ক্লিক করব, তাহলে টেক্সটটা সেন্টার হয়ে যাবে। আচ্ছা, পরের অপশানটার নাম হচ্ছে টেক্সট ডাইরেকশন, টেক্সটটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানো যাবে। আমি টেক্সট ডাইরেকশনের ওপর গিয়ে ক্লিক করলাম, দেখছি টেক্সটটা এই রকম ডাইরেকশনে রয়েছে। আবার এখানটায় কার্সার রেখেছি, আবার টেক্সট ডাইরেকশনে গিয়ে ক্লিক করলাম, দেখলাম যে এটা এই রকম ডাইরেকশনে রয়েছে। যখনই ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে তখন অ্যালাইনমেন্টগুলোও চেঞ্জ হচ্ছে। আবার টেক্সট ডাইরেকশনে গিয়ে ক্লিক করলাম, তাহলে টোটাল তিনটে ডাইরেকশন রয়েছে। একটা এখন যে অবস্থায় রয়েছে সেই ডাইরেকশন, আবার টেক্সট ডাইরেকশনে গিয়ে ক্লিক করলাম, টেক্সটটা এই রকম ডাইরেকশনে রয়েছে, মানে এন্ডটা ওপরের দিকে। এই অবস্থা থেকে যদি আমি কিছু টেক্সট টাইপ করি সব ওই ডাইরেকশনেই লেখা হবে। আবার টেক্সট ডাইরেকশনে গিয়ে ক্লিক করলে এবার এই রকম ডাইরেকশন, এখান থেকেও যদি আমি কিছু টেক্সট লিখি এরকম ডাইরেকশনেই হবে। আবার টেক্সট ডাইরেকশনে গিয়ে ক্লিক করলাম, টেক্সটটা নর্মাল হয়ে গেল। আমি এগুলোকে একটু ব্যাকস্পেস দিয়ে মুছে দিলাম। আচ্ছা, পরের অপশান নাম হচ্ছে সেল মার্জিন। আমি এটাকে সেল মার্জিন করার আগে আমি অ্যালাইন টপ লেফটে গিয়ে টেক্সটটাকে রেখে দিলাম। সেল মার্জিনে গিয়ে ক্লিক করলাম, সেল মার্জিন ব্যাপারটা খুব একটা আমাদের দরকার লাগে না, শুধুমাত্র এই অপশানের সাহায্যে আমরা এই প্রত্যেকটা সেলের টপ বটম লেফট রাইটে মার্জিন দিতে পারি। মার্জিন মানে মার্জিনের মতো কোনো দাগ আসবে না, শুধুমাত্র কিছুটা স্পেস ছেড়ে দেবে। যদি আমি এখানে টপে সাপোজ ধরা যাক, লেফট রাইটে তো দেখছি 0.08 ইঞ্চি করে ছাড়া আছে, আমি এখানে 0.1 ইঞ্চি টপ থেকে ছাড়ছি। হলো, ওকেতে গিয়ে ক্লিক করলাম, দেখলাম টেক্সটটা একটু নিচের দিকে নেমে আসলো, তার মানে উপরে 0.1 ইঞ্চি জায়গা ছাড়া রয়েছে। আবার সেল মার্জিনে গিয়ে ক্লিক করলাম, যেরকম ছিল এটাকে 0 করেই রাখছি। ওকেতে গিয়ে ক্লিক করলাম, আবার টেক্সটটা যেরকম ছিল সেরকম হয়ে গেল। তো মার্জিন, সেল মার্জিন অপশানটা আমাদের খুব একটা দরকার লাগে না। পরের অপশানের নাম হচ্ছে শর্ট, শর্ট থেকে আসছি। আচ্ছা, এখানে আমি একটা টেবিল তৈরি করেছি, এখানে একটা নেম দিয়েছি, ক্লাস দিয়েছি, রোল দিয়েছি আর মার্কস দিয়েছি। মার্কসগুলো কয়েকটা দেখছি রিপিটেড মার্কস আছে, 80 80 আবার 65 65। এটা কেন দিয়েছি আমি পরে বলছি। তার আগে আমি যদি টেবিলটাকে খেয়াল করি, দেখছি টেবিলটা কোনো অর্ডারেই সাজানো নেই, যে নেমগুলো এ দিয়ে আগে আছে বা তারপরে বি দিয়ে তারপর সি দিয়ে, এরকমভাবে কোনো অর্ডারে সাজানো নেই, বা ক্লাস দিয়েও যে 5গুলো আগে আছে তারপর 6গুলো আছে এরকম অর্ডারে সাজানো নেই, রোল নাম্বার যে ওপরে ছোটোগুলো আছে অ্যাসেন্ডিং অর্ডারে আছে সেরকমও কোনো ব্যাপার নেই, মার্কসগুলো যে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিংয়ে বড় থেকে ছোটো এরকম কোনো অর্ডারে টেবিলটা সাজানো নেই। টেবিলটাকে যদি নির্দিষ্ট কোনো অর্ডারে সাজাতে হয় তখন আমরা হচ্ছে শর্ট অপশান ব্যবহার করব। টেবিলটা সিলেকশন করলেও হবে না করলেও হবে। টেবিলের ওপর ক্লিক করে শর্টে গিয়ে ক্লিক করলাম, শর্টে গিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে শর্ট বলে এখানে একটা, শর্ট বাই বলে এখানে একটা ডায়লগ বক্স আসছে। আগে, সবার আগে আমি এখানে শর্ট বাইতে যাব, তার আগে এখানটায় একটা জিনিস দেখতে পাচ্ছি, মাই লিস্ট হ্যাজ, এখানে দিয়েছে নো হেডার রোজ। ও এখনও ডিটেক্ট করতে পারেনি যে ওপরে একটা হেডার রো দেওয়া আছে,
তো আমি এখান থেকে হেডার রোজে গিয়ে ক্লিক করব। যদি হেডার রোতে গিয়ে ক্লিক করি তখনই এখানে সমস্ত হেডারের নামগুলো আমি এখানে দেখতে পারবো, আর যদি নো হেডার রোজে গিয়ে ক্লিক করি তাহলে কলাম ওয়ান কলাম টু করে দেখতে পারবো। আমার এখানে হেডার রোয়ের দরকার, তাই আমি হেডার রো করে নিলাম। এরপরের অপশান হচ্ছে আমি কী অনুযায়ী শর্টনিংটা করতে চাইছি। ধরা যাক আমি নেম অনুযায়ী শর্টনিং করতে চাইছি, তাহলে যার নামে এ দিয়ে শুরু সে যাবে, তারপর বি, তারপর সি, ডি, এরকমভাবে আসবে। এবার ডান দিকে দেখতে পাচ্ছি দুখানা অর্ডার আছে, অ্যাসেন্ডিং অর্থাৎ ছোটো থেকে বড়, ডিসেন্ডিং অর্থাৎ বড় থেকে ছোট। এখানে টেক্সটের ক্ষেত্রে তো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট কিছু হয় না, তাই এখানে টেক্সটের ক্ষেত্রে যার নামে এ দিয়ে সে যাবে এ টু জেড অর্ডারে, এ বি সি ডি এরকমভাবে যাবে, যাদের নাম শুরু যে টেক্সটটা দিয়ে। ওকেতে গিয়ে ক্লিক করলাম, দেখলাম অনিল, অনিতা, তারপরে বিমল, গীতা, রাম। যদি এ দিয়ে আরও দশজন থাকতো তাহলে তারা সবাই আসতো, তারপরে বি দিয়ে, তারপর সি দিয়ে থাকলে সি দিয়ে আসতো, এরকম অর্ডারে। যেই এই অর্ডারে সাজানো হয়ে গেল এইগুলো সেই অনুযায়ী সাজানো হবে, অনিল যে ক্লাসে পড়তো সেই ক্লাস, তার যা রোল নাম্বার সে আগে গেছে, তারপরে মার্ক আছে, এরকম। আবার শর্টে গিয়ে ক্লিক করলাম, আবার এখান থেকে হচ্ছে হেডার রোজে গিয়ে একবার ক্লিক করব। এবার যদি চাইছি যে আমি রোল অনুযায়ী শর্টিং করব, রোলে তো দুটো অর্ডার আছে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, আমি রোলটাকে বড় থেকে ছোট অর্ডারে সাজাতে চাইছি, ওকেতে গিয়ে ক্লিক করলাম, তাহলে দেখলাম 8 7 6 2 1 সেই অনুযায়ী সবাই সাজানো হয়ে গেছে। আবার এখান থেকে শর্টে গিয়ে ক্লিক করলাম, আবার হেডার রোজে গিয়ে ক্লিক করলাম, এখান থেকে যদি সাপোজ ধরা যাক মার্কসে গিয়ে ক্লিক করলাম, মার্কসটাকে আমি চাইছি যে ডিসেন্ডিং অর্ডার, মার্কস সবসময় যারা বেশি পায় তারা আগে থাকে, তারপরে বাকি কমগুলো থাকে, তো মার্কসটাকে আমি ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছি। মার্কসটাকে ডিসেন্ডিং 80 80 65 65 65, কিন্তু 80 80 সাজানোর পর দেখছি যে রোল নাম্বারের মধ্যে 8 আগে গেছে, তারপরে 2 এসছে। এবার আমি মার্কসটাকে সাজানোর পরে আমি চাইছি রোল নাম্বারের ফিল্ডটা অ্যাসেন্ডিং অর্ডারে থাকুক, অর্থাৎ 2 আগে যাক, তারপরে যেন 8 আসে। 65-এর যারা কয়েকজন পেয়েছে তাদের মধ্যে সবার আগে 1 যাবে, তারপর 6 যাবে, তারপর 7 যাবে। এই অর্ডারে যদি সাজাতে হয় তখন আবার শর্টে গিয়ে ক্লিক করলাম, শর্ট থেকে ফার্স্টে যেরকম মার্কস আছে তাহলে প্রথমে মার্কস ফিল্ডটা কী হবে, ডিসেন্ডিং অর্ডারে সাজানো হবে, অর্থাৎ 80 80 65 65 65 এলো। এরপরে দেন বাইতে গিয়ে ক্লিক করে দেন বাইয়ের ফিল্ডটা হচ্ছে আমি রোল সিলেকশন করব। রোল সিলেকশন করার পরে রোলটাকে চাইছি অ্যাসেন্ডিংয়ে, এখন কিন্তু রোল রয়েছে, আগে মার্কসগুলো ডিসেন্ডিং হওয়ার পরে রোলগুলো ডিসেন্ডিংয়ে রয়েছে, আমি রোলগুলোকে এবার অ্যাসেন্ডিং করতে চাইছি, ওকেতে গিয়ে ক্লিক করলে এবার দেখলাম 80 80 দুজন পেয়েছে, তার মধ্যে যে 2 রোল নাম্বার সে আগে গেছে, তারপরে 8, আবার 65 65 65 আছে তার মধ্যে যে 1 আছে সে আগে, তারপরে 6, তারপর 7, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে শর্ট। পরের অপশান হচ্ছে রিপিট হেডার রোজ। সাপোজ আমি এই টেবিলের হেডার রোটাকে একটু ডিজাইন, এমনি ইচ্ছার মতো আমি একটু কিছু ডিজাইন দিয়েছি, কিছু ডিজাইন করা আছে। এবার এখান থেকে আমি ট্যাব কি প্রেস করে টেবিলটাকে বেশ একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পরে দেখা যাচ্ছে টেবিলটা আমার 4টে পেজ জুড়ে রয়েছে, প্রত্যেকটা হেডার একখানা রো রয়েছে। এবার নেক্সট পেজে গেলাম, কিন্তু এখানে গিয়ে যখন টেবিলটাকে প্রিন্ট করা হবে তখন নেক্সট পেজে তো হেডারটা না আসলে তখন বুঝতে খুবই অসুবিধা হবে, সেক্ষেত্রে আমাকে আলাদা আলাদা করে হেডার রো আবার ওখানে গিয়ে তৈরি করতে হবে। তা তৈরি না করে যদি আমি হেডার রোয়ের ওপর ক্লিক করি তাহলে রিপিট হেডার রো অপশানটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি যদি এখানে না ক্লিক করি, হেডার রোতে যদি না ক্লিক করি তাহলে এই অপশানটা ইনঅ্যাক্টিভ থাকবে। আমি এটার উপর ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে রিপিট হেডার রোজে গিয়ে ক্লিক করলাম। এইবার দেখছি যে প্রত্যেকটা পেজের টেবিলের যে হেডার রোটা আছে প্রত্যেকটা পেজেই টেবিলের হেডার রোটা চলে এসেছে। আবার এটার উপরেই ক্লিক করে রিপিট হেডার রোজের ওপর গিয়ে ক্লিক করব, তাহলে আমাকে হেডার রোয়ের ওপর ক্লিক করে কিন্তু এটা অ্যাক্টিভ করতে হবে, এটাকে ডিঅ্যাক্টিভ করতে হবে। এটার উপর ক্লিক করলাম, আবার রিপিট হেডার রোজে গিয়ে ক্লিক করলাম, তাহলে হেডার রোটা আবার দেখছি চলে গেছে। আচ্ছা, পরের অপশান হচ্ছে কনভার্ট টু টেক্সট। কনভার্ট টু টেক্সটে গিয়ে ক্লিক করলে টেবিলের মধ্যে থাকা সমস্ত টেক্সটগুলো, টেবিলটা পুরো টেক্সটে কনভার্ট হয়ে যাবে। কেমন ধরনের, প্রথমে টেবিলটাকে সিলেকশন করেছি, কনভার্ট টু টেক্সটে গিয়ে ক্লিক করলাম, এখানে বিভিন্ন ধরনের অপশান দেখতে পাচ্ছি, প্যারাগ্রাফ মার্কস, ট্যাবস, কমা, আদার সিম্বল। আমি যদি ট্যাবসে গিয়ে ক্লিক করে ওকেতে গিয়ে ক্লিক করি তাহলে দেখছি টেবিলটা আর নেই, এটা একটা টেক্সটে কনভার্ট হয়ে গেছে। আবার এটাকে আন্ডু করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে আবার নিয়ে এসেছি লেআউটে গিয়ে ক্লিক করলাম, কনভার্ট টু টেক্সটে গিয়ে ক্লিক করে যদি এখান থেকে আদার সিম্বলে গিয়ে ক্লিক করে আমি কিছু একটা সিম্বল দিয়ে দিচ্ছি, ধরা যাক এখান থেকে আমি একটা পার্সেন্টেজের সিম্বল দিয়েছি, ওকেতে গিয়ে ক্লিক করলাম, দেখলাম সব জায়গায় পার্সেন্টেজ পার্সেন্টেজ।